যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবে এবং ইহার উপরে কায়েম থাকিবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হইবে যে তাহার উপরে জাহান্নাম হারাম হইবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই কালেমা পড়ার তৌফিক দান করেন, কালেমার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। রোজার উমরি কাজা কিভাবে করতে হয় আগে হিসাব করবেন, আপনার জীবনের কয় বছরের রোজার উমরি কাজা রয়েছে। কেউ তিন বছর রোজা রাখে নাই, তাহলে তার দায়িত্বে তিন মাসের রোজা, তার দায়িত্বে তিন মাসের রোজা, তো লিখে রাখলেন ষাটটা রোজা। এখন যখন যা আপনি রাখতে পারবেন ওখান থেকে বিয়োগ করতে থাকবেন, এই মাসে তিনটা রাখতে পারলেন, ষাটের তো তিন বিয়োগ করেন, এরম করে করে যতদিনে ষাট পুরা না হয় আপনি সুযোগ মতো রাখতে থাকবেন, উমরি কাজা নিয়ত করবেন। দুইজন ব্যক্তি একসাথে জামাতে নামাজ পড়লে তারা কি পাশাপাশি দাঁড়াতে পারবে? দুইজনে জামাত করতেছে, একজন ইমাম একজন মুক্তাদি, তো প্রশ্ন হলো পাশাপাশি দাঁড়াবে না একজন পিছনে যাবে? তো হানাফি মাজহাবে উভয় ব্যক্তি পাশাপাশি দাঁড়াবে, উভয় ব্যক্তি পাশাপাশি দাঁড়াবে, পিছনে যাবে না। খালি এতটুকু খেয়াল রাখবে যে নাকি মুক্তাদি মুসাল্লি তার গোড়ালি যেন ইমামের গোড়ালি থেকে আগে না হয়, আঙ্গুল না গোড়ালি। ইমাম যিনি হবেন উনি হল বাম পাশে, আর একজন মুসাল্লি যিনি উনি হবেন ডান পাশে। নাপাক পোশাক পরে কোরআন শরীফ ধরে পড়া যাবে কিনা? কোরআন শরীফ ধরে পড়ার জন্য মূলত শরীর পাক থাকা জরুরি, এই জন্য ধরে পড়তে পারবে, কিন্তু তারপরও অনুচিত, হারাম না কিন্তু অনুচিত যে তার জামার মধ্যে কোনো নাপাক আছে। সন্তানের চুলের ওজনে যে স্বর্ণ বা রূপার মূল্য দিতে হয় তা কি মাদ্রাসার উন্নয়ন কাজে সৎকার করা যাবে? যাবে, এটা কোনো জাকাত না যে লীলা বোর্ডিংয়ে দিতে হবে, এমন নয় যে কোনো ইসলামী ভালো কাজে দেওয়া যাবে। সপ্তম দিন, সপ্তম দিন সুন্দর নাম রাখা, মাথার চুলটা কেটে দেওয়া আর আকিকা করা। মসজিদে কেউ কোরআন পড়ছে চতুর্থ কাতারে, এক্ষেত্রে শরীয়ত হুকুম কি? তো প্রশ্ন বুঝলাম না আমি, মসজিদে কেউ কোরআন পড়ছে চতুর্থ কাতারে, তাহলে প্রশ্ন কি? চতুর্থ কাতারে পিছন দিক থেকে চতুর্থ, ওর সামনে দিক কেউ নামাজ পড়তেছে, তো পড়ুক। এক্ষেত্রে কোরআন পড়ানোর দায়িত্ব হলো চুপে পড়তে হবে, আওয়াজ করে পড়া যায় নেই। হ্যাঁ, এর পিছনে একমাত্র নামাজের সময় পিছনে বসে তেলাওয়াত করা যায়, নামাজের সময় সবাই কাতারে থাকে না, এ কাতারও তেলাওয়াত করতেছে ওই কাতারও তেলাওয়াত করতেছে, তা নিয়ম হলো মসজিদের মধ্যে পাড়া রাখতে হয়,
এক এক পাড়া আছে না, এরকম ওয়ালের ভিতরে বক্স বানায় রাখতে হয়। তো নামাজের 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, তো নিয়ম হলো সবাই উঠে এক একটা পাড়া নিবে, পাড়া নিয়ে চুপচাপ তেলাওয়াত করতে থাকবে। যেহেতু নামাজের কাতার করে বসে আছে, এই জন্য তখন এক কাতারের পিছনে যারা এক কাতার বসছে এতেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি নামাজের টাইম না হয়, নর্মাল টাইম, এখন কোনো নামাজ হবে না, তখন একজনের পিছনে আরেকজন বসা নিষেধ, তখন বসতে হবে সামনাসামনি, তখন বসতে হবে সামনাসামনি। মৃত্যুবার্ষিকী জায়েজ আছে কিনা? ইসলাম ধর্মে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, এগুলো বার্ষিকী নেই। প্রত্যেক দিন দোয়া করতে হবে আপনার জন্য, বার্ষিকী কি? প্রত্যেক দিন দোয়া করতে হবে, পাঁচ অক্টের দোয়া করতে হবে। মৃত্যুবার্ষিকী কি? এটা হলো পয়লা বৈশাখের মতো, সারা বছর ইংরেজ, ওই দিন বাঙালি। কি ভাই দেখলে একদিন বাঙালি হয়? ওইখানা জায়েজ আছে কিনা? জায়েজ নেই। সম্মিলিত ভাবে দুরুদ ও দোয়া করা জায়েজ আছে কিনা? সম্মিলিত দুই অর্থ, একটা হলো সুরতাল মিলায় সম্মিলিত, সেটা হাদিসে পাওয়া যায় না, আর একটা সম্মিলিত আছে সবাই এক জায়গায় বসতে পড়তেও আছে একই সময়, কিন্তু কেউ কোনো লিড দিচ্ছে না, সবাই দূরত পড়তেছে। আমরা মোড়াতে আগে সবাই দূরত সরে পড়ি না, কেউ কেউ লিড দেয়, সেই লিডের সাথে মেলাই মেলাই করা হয়, সবাই কিন্তু দূরত পড়তেছে দোয়া করার আগে। এই সম্মিলিত তো কোনো অসুবিধা নেই, এটাই তরিকা। বিভিন্ন কবরস্থানের কর্তৃপক্ষ মৃত্যু ব্যক্তির কবরকে 1 বছর পর আরো 1 বছর রাখার জন্য 5-10 হাজার টাকা দাবি করে, তা দেওয়া জায়েজ আছে কিনা? আসল তো একটা কবরের উপরে অন্তত 8-10 বছর না হলে আর একটা কবর দেওয়া যায় না, এলো মশলা। তা আমার দেশে এটা মানে না, আগে এটাকে ভেঙে ছুড়ে আরেকটা দেয়, তো বলো তো এটা তাদের দাবি করাটা ঠিক না, যে দেয় তার জন্য দেওয়াটাও ঠিক না, এটা দাবি করার জিনিস না। কবর এমনি শরীয়তের দৃষ্টিতে কমপক্ষে 10 বছর রাখতে হবে, তারপর ওখানে আরেকজনকে দাফন করা যাবে, কোনো অসুবিধা নেই। এই চাওয়া দেওয়া দুটাই নিষেধ। গান গাওয়া কিংবা গান শোনা কি? শুনেছি বাদ্যযন্ত্র ছাড়া গান গাওয়া বা শোনা জায়েজ আছে। বাদ্যযন্ত্র যদি না থাকে, মহিলার কণ্ঠ যদি না হয়, আর গানের বিষয়বস্তু যদি খারাপ না হয়, পচা প্রেম প্রীতি না হয়, এ তো গজল হয়ে গেল। ওই গানকে খতনা করে কি বানাইছে? গজল হয়ে গেছে, এটা জায়েজ। ইমাম কেরাত শুরু করার পর কোন ব্যক্তি যদি জামাতের প্রথম রাকাতে শরিক হয়, তাহলে কি তার ছানা পড়তে হবে? নামাজ শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে আসে সে শরিক হয়েছে, ছানা পড়বে কিনা? তো মাসলা হল, ইমাম যদি চুপে কেরাত পড়ে, যেমন জোহর আসরে, তাহলে ছানা পড়বে, আর ইমাম যদি আওয়াজ করে কেরাত পড়ে, তখন পরে যারা আসবে এদের ছানা পড়ার অনুমতি নেই, ওরা কেরাত শুনবে, ছানা পড়া যাবে না। নাইট কোচে যাত্রা করে প্রায় সকাল 8টায় পৌঁছার আগে কোচ থামিয়ে ফজরের ওয়াক্ত আদায় হয়েছে, ফিরতি নাইট কোচে আসার সময় ঘুমের ঘরে
শরীর নাপাক হয়ে গেছে, কি করণীয়? এখন বাস তো আর গোসল করার জন্য টাইম দেবে না। তো এরকম সময় সে তায়াম্মুম করে পড়ে নিতে পারবে, গোসল করতে তো টাইম দিবে না এই ওজনের কারণে, সে তায়াম্মুম করে ফরজটা পড়ে নিতে পারবে। না, অডিও বা ভিডিও হামদ নাত ইসলামী গজল তেলাওয়াত শোনা যাবে কিনা? ভিডিওতে ছবি আছে না, তো ছবির কারণে তো নাজায়েজ হয়ে গেল। অডিও তো কোনো ছবি নেই, অডিও তো ঠিক আছে, যদি কোনো বাদ্য না থাকে, মহিলা কণ্ঠ না থাকে, ঠিক আছে। লাশ ধোয়ানোর বিনিময়ে গ্রহণ করা জায়েজ আছে কিনা? যদি কেউ বিনিময় চায় লাশ ধোয়ানোর, কবর খোদার, তাদের চাওয়ার অধিকার আছে, তারা আল্লাহ রাস্তাও করতে পারে। তবে জানাজা নামাজ যে পড়াইবে তার জন্য বিনিময় চাওয়া, বিনিময় দেওয়া, এইটা না যায়। জানাজা নামাজের ইমামতি করে বিনিময় চাওয়া বা তাকে বিনিময় দেওয়া, এটা হারাম, দেওয়া যাবে না। লাল ধোয়ায় পয়সা চাচ্ছে দেন, কবর খুঁজছে দেন, ঠিক আছে। জানাজা নামাজটা আল্লাহর রাস্তায় পড়াইতে হবে। নফল নামাজের নিয়ত করার দ্বারা পুরা করা ওয়াজিব হয় নাকি শুরু করার দ্বারা ওয়াজিব হয়? নিয়ত করার শুরু করার পার্থক্য কি? নিয়ত দ্বারাই তো নামাজ শুরু হয়ে যায়। নিয়তের সাথে সাথে যে আল্লাহ আকবার বলে সে নামাজ শুরু হয়ে গেল, তখন এটা পুরা করা জরুরি হয়ে যায়। সফরের নিয়ত করে বাড়ি থেকে কতটুকু যাওয়ার পর থেকে নামাজ কসর করা যাবে? সফরের নিয়ত করে বাড়িতে বেরোয়ছে, কখন থেকে কসর করবে? যদি সে শহরে থাকে তো শহরের এলাকা যেখানে শেষ হবে তারপরে কসর। কথা কথা সদর ঘাট দিয়ে দিতেছে, তার লঞ্চ ছাড়তে হবে বা বাই রোড যাইতেছে, তাহলে যাত্রাবাড়ি মোড় পার হইতে হবে, বা ওদিকে টঙ্গি ব্রিজ, ওদিকে গাবতলি, শহরের সীমানা। তা পার হওয়ার পরে আপনি যে নামাজ পড়বেন মুসাফির। কিন্তু যদি আপনি গ্রামে থাকেন তখন আপনার নিজের গ্রাম পার হইলেই আপনি মুসাফির হয়ে গেলেন, নিজের গ্রামের সীমানা অতিক্রম করলে কি হয়ে যাবে? গ্রামের থেকে মুসাফির হওয়াটা সহজ, আবার নিজের গ্রামে ঢুকলেন মুকিম হয়ে গেলে। যারা শহরে থাকেন তারা কোনো একদিক দিয়ে শহরের বাউন্ডারির মধ্যে ঢুকলো, বাড়ি এখনো 10 কিলো, বাউন্ডারির মধ্যে ঢুকছে, মুকিম হয়ে গেছে, এখন পুরা নামাজ পড়তে হবে। গত সপ্তাহে বাইতুল মোকাররমের খতিব, এর পিছনে জুমার নামাজ আদায় করেছি, আমার নামাজ সহি হবে কিনা, নাকি নামাজ পুনরায় পড়তে হবে? কি কেরাত পড়ছিল আমি তো ছিলাম না সেখানে, যিনি ছিল এমন একজনের জিজ্ঞেস করলে, এমনি শুনছি তার কেরাত সহি না, কি পর্যায়ে সহি না? সব ভুলের দ্বারা আমার নামাজ ভাঙে না, যে ধরনের ভুলের দ্বারা অর্থ নষ্ট হয়ে যায়, যেমন ফসল্লি লি রব্বিকা ওয়ান হাম, গলা চিপা ওয়ান হাম, আঙ্কেল ওয়ান হন হন, এই হা কইল, তা নামাজ নষ্ট হয়ে গেছে। গলা চিপা হা অর্থ হয় তোমার আল্লাহর জন্য ঈদের নামাজ পড়ো, পড়ে কুরবানি করো, কি করো? আর এখন কি অর্থ হলো? তোমার রবের জন্য ঈদের নামাজ পড়ো, পড়ে তোমার রবকে ধমকি দাও। আরে রবকে ধমকি দিবে কি?
তার ইমান থাকবে? এই জন্য আমি নিশ্চিত এটা ফয়সালা দিতে পারবো না যে ওনাকে রাত কি ধরনের ছিল। হাদিস ও তাফসিরের কিতাব স্পর্শ করার জন্য উজু করার প্রয়োজন আছে কিনা? উজু করা জরুরি না। হাদিসের কিতাব বা তাফসিরের কিতাব, তাফসিরের কিতাবে কিন্তু কোরআন শরীফ লেখা আছে, তারপরে এটা শোয়ার জন্য স্পর্শ করার জন্য উজু জরুরি না। তবে আপনাকে খেয়াল রাখতে হবে ওই আয়াতের জায়গায় আপনার হাত না পড়ে, যে জায়গাটা আয়াত লেখা ওই জায়গায় যেন আপনার হাত টাচ না করে। ঘরের দরজায় আসসালামু আলাইকুম লেখা থাকলে জবাব দিতে হবে কি না? না, লেখা থাকলে আপনাকে জবাব দেওয়া লাগবে না, কেউ মুখে বলতে হবে। যে মাইকের আওয়াজ দূরে পৌঁছে সে মাইকে কোরআন তেলাওয়াত বৈধ কিনা? না, তাতে অনেক লোক শুনবে না, অনেকে টয়লেটে বসে শুনবে, অনেক রকম সমস্যা হবে। এই জন্য মাহফিল ইত্যাদিতে মাইক এমনভাবে ফিট করা চাই যে আওয়াজটা ওই মাহফিলেই থাকবে, দূরে দূরে হর্ন দিবে না। তা আমাদের দেশে একটা তরিকা হয়ে গেছে, মাহফিল এখানে হতেছে ওই সায়দাবাদ নিয়ে মাইক পৌঁছেছে, এগুলো ভুল। আল্লাহর দিনের দ্বারা কাউকে ডিস্টার্ব করা যাবে না, তা শোনার দরকার সে আসবে, যা শোনার সুযোগ নেই আপনি তাকে কেন ক্ষমা করলেন না? শোনার সুযোগ নেই, অসুস্থ, তাকে আপনাকে মাফ করে দিতে হবে না? আপনি ওইখানে মাইক লাগাই তারাও মাফ করলেন না, সে বইটা তোরও শোনাই থাকুক, আরে এই ঠিকাদারে আপনাকে কে দিচ্ছে? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ناصر المظلومين يا مجيب دعوة المضطرين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.